আপনি বলেন আমার বোর্ড দিকে কেউ তাকাবে, কেউ এসে প্রপোজ করবে, সেটা আমি সহ্য করবো কিভাবে? হয় তোমার এত রাগ উঠে গিয়েছিল? আর যদি শিশির যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হলো তখনকার অবস্থা যদি তুমি দেখতে! না না তুমি থামো, আমি জানতে চাই মানে কি ওকে আগেও কি প্রপোজ করেছে? আরে বলতেছি আমি মানে ও যখন ভর্তি হলো তখন, আরে বলতে দে না মানে প্রপোজ, এত এত ছেলেরা প্রপোজ করতো বুঝছ, এত ছেলেরা প্রপোজ করতো। এক ছেলে কি করলো দাঁড়া না, ওই যে রক্তের কাহিনীটা বলি, রক্তের রক্তের কাহিনীটা বলতে দে আমাকে। ও মাই গড, রক্ত যদিও আমি ভয় পাই উচ্চ, রক্ত দেখলে তো আমি নার্ভাস হয়ে যাই। এক ছেলে হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখে, ও মাই গড, সেই চিঠি যখন আমি খুললাম আই লাভ ইউ বড় করে, একটা লাভ এঁকেছে রক্ত দিয়ে লাল করেছে, ও আল্লাহ গো, সেইটা দেখে তারপর খাবার পাঠাতো, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ফুচকা, ও মাই গড, বাবা মানে খাবার, সেই খাবারগুলো মানে খাবার পাঠাইতো আবার? আমি জানি না, ওই খাবারগুলো তুমি খাইতো আবার? মাঝে মাঝে টেস্ট করতো, মাঝে মাঝে বলতো দেখি ফুপি কোনটা টেস্ট হয়, মাঝে মাঝে ম্যাক্সিমাম খেতাম আমি আর সানি আর কি। আর হচ্ছে কত কাহিনী আল্লাহ, কিসের রুটি মাঝে মাঝে ছবি তুলে দেখাতো, ফুপি দেখো এই ছেলেটা সুন্দর না, এটা তোমার হোয়াটসঅ্যাপে রেখে দাও, হ্যাঁ এরকম করতো, তারপর নোটবুকে সুন্দর করে টুকে রাখতো নাম, বাপদাদার নাম, গ্রামের বাড়ি কোথায়, ও হাউস অনেক, আরেকটু হলে সেঞ্চুরি হতো, বিরাশি জনের নাম মানে লিস্ট করতে করতে বেচারির আর ধৈর্য হয়নি, সে ধৈর্য হারিয়ে ফেলেছে। আমি বললাম যে এই তালিকাটা আমার কাছে দে, এই দায়িত্বটা আমি পালন করি আর কি, এই হচ্ছে ঘটনা। আচ্ছা ইয়ে শিশির, 82 জন যেহেতু লিস্ট তোমার কাছে আছে, তুমি কি লিস্টটা দিতে পারো আমাকে? আমি একটু বাড়ি বাড়ি গিয়ে বিয়ে বৃষ্টিত বিলাই দিই। লিস্ট আছে কিন্তু, আছে। তুমি দেখছো, তুমি কাকে কি বললা? লিস্টটা যে কোথায় রেখেছিলি? না লিস্ট তো পরের কথা, এখন তো অনেক আমাকে এটা নিয়ে খোঁচাবে, ওইটা নিয়ে পড়ে থাকবে, দিস ইজ নট ফেয়ার। আচ্ছা ঠিক আছে আমরা কি করব? না মানে গুবলেট জাতীয় কিছু হয়ে গেছে? না কিছু হয় না, তুমি লিস্ট আমাকে দিবি, আমি পৌঁছাবে পরে দেখো। শিশির আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে, ঠিক আছে আমি এখন যাই। আমি আমি প্রমিস প্রমিস এটা নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু খোঁচাব। আমি খুঁজে বের করবো তোমার কত। না আমার বউটা এত সুন্দরী, আমি তাহলে 83 নাম্বার।